ত্রিপুরা রাজ্যের বেকারদের স্বাবলম্বী করে তুলতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে নানান প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জিরানিয়া মহকুমার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের মোহনপুর বাজারে নতুন মার্কেট কমপ্লেক্স স্টলের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত থেকে বুধবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের পরিবহন, পর্যটন এবং খাদ্য জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। কথা দিয়ে কথা রেখেছেন মন্ত্রী। 2023 বিধানসভা নির্বাচনের আগে মোহনপুর বাজারে ব্যবসায়ীদের তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানে একটি অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স তৈরি করে দেবেন। সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পেতে চলেছে। 16 কোটি টাকা ব্যয় করে 84টি স্টল বিশিষ্ট দ্বিতল অত্যাধুনিক মার্কেট স্টল কমপ্লেক্স নির্মাণ করা হবে চিরানিয়ার মোহনপুর বাজারে। ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে স্টলগুলি তৈরি করা হবে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই মার্কেট স্টল নির্মাণের ফলে আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলা বেকারদের প্রভূত সুবিধা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এর পাশাপাশি বর্তমানে রাজ্য সরকারের দ্বারা বিভিন্ন বাজারগুলোর পরিকাঠামো উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে নানাবিধ উদ্যোগের ব্যাপারে বুধবার বিস্তারিত জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গুরুকুল হলে আমরা 2-3 বার মিটিংও করেছি এবং আমার প্রতিশ্রুতি ছিল আপনাদের কাছে যে আমি এই মোহনপুরে দীর্ঘদিন ধরে যে জিনিসটা উপেক্ষিত, বিগত সরকার যে জিনিসগুলোতে নজর দেয়নি, আমি সেই জিনিসগুলোতে নজর দিতে চাই এবং এই এলাকার সমস্ত অংশের মানুষের জন্য এবং ব্যবসায়ী সমাজ যারা রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে মাঝারি স্তরের ব্যবসায়ী, তাদের প্রত্যেকের জন্য আমি একটা অত্যাধুনিক মার্কেট এখানে তৈরি করে দেব। ভাইস চেয়ারম্যান আছে প্রীতম, প্রায় 3-4 বছর আগেই প্রস্তাব আমরা গ্রহণ করেছি এবং ব্লক থেকে একটা DPRও আমরা তৈরি করেছি, কিন্তু মাঝখানে কোভিড প্যান্ডেমিক ছিল, আপনারা জানেন, করোনা মহামারী 2 বছর প্রায় আমাদের খুব কষ্ট হয়েছে, প্রশাসনিক কাজকর্ম স্তব্ধ হয়ে গেছিল। তারপর আবার তড়িঘড়ি করে ওই DPR তৈরি করে 1 মাসের মধ্যে এই মার্কেটকে আমরা স্যাংশন করি, এটা RIDF থেকে RIDF, অর্থাৎ NABARD তার টাকা প্রদান করবে এবং 16 কোটি টাকা স্যাংশন হয়েছে। তার মধ্যে প্রথম ধাপে 8 কোটি 8 লক্ষ টাকা টেন্ডার হয়েছে এবং এই কাজটা সম্পূর্ণ হওয়ার আগেই আরও 8 কোটি টাকা টেন্ডার হবে, অর্থাৎ টোটাল 16 কোটি টাকা এই মার্কেট কমপ্লেক্স। কারণ এখানে যারা ব্যবসায়ীরা, তারা, আমি যখন প্রার্থী হয়ে আসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, দল যখন আমাকে পাঠায়, আমি দেখেছি যে একটা প্ল্যানিং একটা বাজারের একটা প্ল্যানিং থাকতে হয়, একটা সিস্টেম থাকতে হয়। ভূমি পূজন অনুষ্ঠানে বুধবার উপস্থিত ছিলেন চিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মঞ্জু দাস, ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।